আচ্ছা তাহলে জল বেশি খেয়ে নিবি। আচ্ছা আমাদের আমি যে ফার্স্ট যে ইয়েটা রয়েছে সেটাতে লগ ইন করি, করে আমরা ল্যান কার্ডটাকে ডিসেবল করেছিলাম আগের ভিডিওতে। হ্যাঁ মেন মেশিনটা যেটা ফার্স্ট এড, নামটা হচ্ছে ইগো দিন না সুবিধা হবে, এটাই করে দিলাম হচ্ছে আমরা ডিসি ওয়ান। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট ওয়ান। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট টু। এবারে আরেকটা মেশিন লাগবে আমার, যেটাকে আমরা বানাবো অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার। প্রসেসরটা আমাদের ছখানা করা আছে, আমি একটা করে দিলাম পারফরমেন্সের জন্য। না এটাকে ডোমেন কন্ট্রোলার বানাবো। এটাকে আমি এদিকে নিয়ে চলে গেলাম সেটিংস, এটা দিয়ে দিলাম নাম ডিসি টু, আইপি দিয়ে দিই। মানে অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলারের প্রেফার ডিএনএস সার্ভার হচ্ছে আমাদের মেইন ডোমেন কন্ট্রোলারটা। হয়ে গেল, আচ্ছা নামটাকে চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করে করে দিলাম হচ্ছে এসআরভি। লগইন হয়ে গেছে। এইবারে আমরা ওই ডিএনএস আর এডিডিএসটা ইনস্টল করব। তো আগে আমরা বলেছিলাম যে আমাদের ইন্টিগ্রেটেড নন ইন্টিগ্রেটেড দু ধরনের জোন হয়। ইন্টিগ্রেটেড জোনে আমাদের ডিএনএস এর যে ডেটাবেসটা ওটা আমাদের অটোমেটিক্যালি ইন্টিডিউসড ডিটে ইন্টিগ্রেট হয়ে যায়। সেটা আমি জাস্ট একবার দেখিয়ে দিই ভেরিফাই করার জন্য। এটার ভেতরে দেখ আমাদের ইন্টিডিউসড ডেটাবেস ইন্টিডিউস ফোল্ডারের ভেতরে ইন্টিডিউসড ডেটাবেসটা রয়েছে এটা, আর ডিএনএস বলে একটা ফোল্ডার আছে। আচ্ছা ওটা থাকে মনে হয় সিস্টেম 32। ডিএনএস এখানে দেখ কোনো ডেটাবেস ফাইল দেখাচ্ছে না। এখানে আমাদের এই abc.com.dns বলে ডেটাবেস ফাইলটা থাকার কথা। ও কী করে, যখন ওটাকে ইন্টিডিএস.ডি ডেটাবেস ইন্টিগ্রেট করে ও এটার একটা ব্যাকআপ তোলে, ব্যাকআপটা রাখে হচ্ছে ব্যাকআপ ফোল্ডারের ভেতরে, রেখে এখান থেকে ওটাকে রিমুভ করে দেয়। দেখ ব্যাকআপ ফোল্ডারের ভেতরে ফাইলটা রয়েছে, ব্যাকআপ তুলে ওটাকে রিমুভ করে দেয়। কিন্তু যদি আমি এটা নন ইন্টিগ্রেটেড জোন করি, এই যে ডেটাবেস ফাইলটা এটা আমি এখানে দেখতে পাবো, এনটিডিএস এর মধ্যে ইন্টিগ্রেট হবে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আমরা এখানে এডিডিএস ইনস্টল করব। নেক্সট 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 ডিএনএস অ্যাক্টিভেটেড ডোমেন সার্ভিস।
study required. হয়ে গেছে, প্রমোট করলাম। এখানে এখন কি হবে? এখানে এখন কিন্তু এটা হবে না, কারণ এখানে করতে হবে আমাদের ডোমেন অলরেডি তৈরি হয়ে গেছে, ফরেস্ট অলরেডি তৈরি হয়ে গেছে। আমি এক্সিস্টিং ডোমেনে আর একটা ডোমেন কন্ট্রোলার বানাবো, তাহলে আমাকে কি করতে হবে? অ্যাড আ ডোমেন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেন, মানে আমাকে একটা ডোমেন কন্ট্রোলার বানাতে হবে যেটা এক্সিস্টিং ডোমেনের ভিতরে। হয়ে গেল আমাদের যে মাস্টার ডিএনএস, মানে ডোমেন, তার নাম abc.com। পাসওয়ার্ডটা দিতে হবে abc/administrator। দিত না, নিচে এখানে SRV1 বলে নিয়ে নিয়েছিল, মানে লোকালটা থেকে অথেন্টিকেট করতে দিলাম। নেক্সট সব ডকুমেন্টে নয়, আমি যে করছি এগুলো প্রতিটা ডকুমেন্টে চান ডেটা বেসে থাকে। পাসওয়ার্ড কী আছে না আছে সব কোম্পানি, যে কোম্পানিতে করবি সে কোম্পানি ইনস্টল দেখ। আমাদের এটা তৈরি হয়ে গেছে, তো খুলে গেছে। এখানে দেখ আমাদের এর ডেটাবেসে U1 U2 ছিল, বানিয়েছিলাম আমি, বলেছিলাম কি অ্যাক্টিভ ডিরেক্টরি সাপোর্ট মাল্টি মাস্টার অ্যাপ্লিকেশন, মানে আমাদের এখানে যা থাকবে এখানে অটোমেটিক সেটা চলে আসার কথা। চলে এসছে, তার মানে ওই ডেটাবেসটা এখানে রেপ্লিকেট হয়েছে। এই U1 U2। এবার এখানে আমি একটা ইউজার দেখ বানাচ্ছি, U3। একবার জাস্ট রিফ্রেশ করে নিলাম, দেখি যে আমাদের এখানে ওটা রিফ্লেক্ট হয়েছে কি না। চলে এসছে। এখানে আমি একটা ইউজার বানাচ্ছি U4, মানে দুদিক থেকে কাজ করছে কিনা দেখার জন্য। মানে DC2 বানিয়েছি, রিফ্রেশ করলাম একবার। U4 আসেনি, বিকজ আমাদের মাইক্রোসফট রেকমেন্ড করে আমাদের যখন কোনো অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার বানাই, বানানোর পর কিছুক্ষণ ওটাকে কোনো কাজ না করে ফেলে রাখতে, বিকজ ওদের নিজস্ব কিছু রেপ্লিকেশন চলে। তো আমাকে এটাকে ফোর্সফুলি রেপ্লিকেট করাতে হবে ওখানে। কী করে করাবো? CMD-তে গিয়ে REPADMIN রেপ অ্যাডমিন কমান্ড দিয়ে, মানে রেপ্লিকেশন অ্যাডমিন /KCC, এই রেপ অ্যাডমিন স্পেস /KCC যদি মারি তাহলে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি টোপোলজি তৈরি করে। বলবো এটা সম্পর্কে পরে যখন আমরা FSM-ও রোল করবো,
তো এই কেসিসির ফুল ফর্ম হলো নলেজ কনসিস্টেন্সি চেকার। এই কেসিসি মানলে ও টোপোলজিতে একটা রিজেনারেট করে, সাকসেসফুলি হয়ে গেল। আর রেপ অ্যাডমিন স্পেস ফনস্ল্যাশ সিঙ্ক অল, সিঙ্ক্রোনাইজেশন করালাম, সব নো এরার্স এসছে। এবারে আমি এখানে গিয়ে দেখি যে এসছে কি, এখনো দেখ আমাদের আসেনি। এটাকে জাস্ট আমি একবার রিফ্রেশ করলাম, এটাকে আমি জাস্ট একবার রিফ্রেশ করলাম, এখনো আমাদের দেখ আসেনি। আচ্ছা এখানে আমি একবার মারি সিএমডি, ঠিক আছে চলে এসছে। এবার দেখ ওখানে আমি যদি আবার বানাই ইউ ফাইভ, এটা এখানে রিফ্লেক্ট হয়েছে কিনা দেখবো, এখনো পুরো আসেনি। দেখ ডাউন অ্যারো রয়েছে, আরেকবার রিফ্রেশ করলে দেখ পুরোটা দেখি। না আর চালাতে হলো না, একবার চালাতে, এটা যদি আমি কিছুক্ষণ ফেলে রেখে দিই তাহলে কমান্ডও লাগবে। এটা আমি জাস্ট, আমাদের টাইম কম সেই জন্য আমি এটা এক ঘন্টা, ঠিক আছে মিনিমাম এইবারে হচ্ছে ক্লায়েন্ট ওয়ানে চলে গেলাম। ইউ টু দিয়ে আমাদের লগ ইন হচ্ছিল না, আমি এখানে ইউ টু দিয়ে লগ ইন করছি। এবিসি দেখ নিচে নিয়ে নিয়েছে, আমি সেই জন্য এবিসি দিলাম না, এবিসি ডট কম নিচে নিয়ে নিয়েছে যেহেতু আগে লগ ইন করেছিল। এবিসি স্ল্যাশ ইউটিউব নিয়ে নিল, এবিসি দিয়ে লগ ইন হয়ে গেল ইউ টু দিয়ে। এখানে আমি করবো ইউ ওয়ান দিয়ে লগ ইন, ইউ ওয়ান দিলাম, এটাও দেখ লগ ইন হয়ে গেল। এবার আমাকে চেক করতে হবে এদের অথেন্টিকেশন সার্ভারকে, এদের অথেন্টিকেশন সার্ভার বাই ডিফল্ট হবে এসআরবি ওয়ান। কেন? কারণ এদের প্রেফার্ড ডিএনএস সার্ভারে ওই সার্ভারের অ্যাড্রেসই দেওয়া আছে। নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা চেঞ্জ করব, অল্টারনেট ডিএনএস দিয়ে দিলাম 10, না বাবা 10004, এখানেও আমি দিয়ে দিই 10004। এইবার দুটো মেশিনকে আমি জাস্ট সাইন আউট করলাম, এটাতে আমি লগ ইন করছি ইউ ওয়ান দিয়ে করি, এটাতে লগ ইন করি ইউ টু দিয়ে। এবারে এদের অথেন্টিকেশন সার্ভারকে দেখতে হবে,
সেট সেট লগইন সার্ভার এসআরভি ওয়ান ফার্স্ট সার্ভার থেকে লগ ইন হয়েছে বিকজ প্রিফার ডিএনএস সার্ভার ওটাই রয়েছে এটাতে লগন সার্ভার এসআরভি ওয়ান এবারে আমি এগুলোকে সাইন আউট করব ডিসি ওয়ান যেটা রয়েছে ডিসি ওয়ানটাকে আমি নেটওয়ার্ক থেকে বাইরে বার করে দিলাম ডিসি ওয়ান এখন আমাদের বাইরে ডাউন হয়ে গেছে এবার আমি এখানে লগ ইন করছি ইউ ফোর বলেও বানিয়েছিলাম তো ইউ থ্রি ইউ ফোর বানিয়েছিলাম তো U4 দিয়ে লগ ইন করছি ও বাই ডিফল্ট খুঁজবে 10001 বিকজ 10001 এখন আমাদের ডাউন দেন ও যখন ওইখান থেকে কোনো রিপ্লাই পাবে না নেক্সট ও খুঁজবে হচ্ছে 10004 যেটা আমাদের অ্যাডিশনাল ডোমেন কার্ড হবে দেখা যাক খুঁজে পাই কিনা যদি অ্যাপ্লিকেশন চলে থাকে তখন সেক্ষেত্রে কি হবে কি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের কথা সেক্ষেত্রে লোড ব্যালেন্সিং করা যাবে তারপর অন্য কনসেপ্ট সহজ অবস্থা আছে সেগুলো কিছু হবে আচ্ছা এবারে দেখ সিএমডি সেট কমান্ড দিলাম ঠিক আছে এবারে ধর সার্ভার টু যদি কোনো কারণে ডাউন হয়ে যায় সার্ভার দিয়ে লগ ইন করেছিলাম সার্ভার ডাউন সার্ভার ডাউন মাঝখানে কি লেন্থারটা খুলে দেবো বা তোমার সার্ভার ডাউন তখন আমাকে ডাকবো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে ডাকো কোথায় কি হয়েছে আচ্ছা এটা হয়ে গেছে লগইন সিএমডি তে গিয়ে সেট কমান্ড এসআরভি টু দেখাচ্ছে দিস ইজ কল্ড ক্যাস ক্রিডেন্সিয়াল আমি যখন লাস্ট টাইম ইউ ফোর দিয়ে লগ ইন করেছিলাম ইউ ফোর তো ইউ ফোর দিয়ে লগ ইন করেছিলাম ইউ ফোরের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আমাদের সিস্টেমে ক্যাশড হয়ে গেছিল সেই জন্য আমাদের এস সার্ভার ওয়ানকেও খুঁজলো প্রথমে যেহেতু লাস্ট টাইম লগ ইন হয়েছিলো সার্ভার টু ও সার্ভার টুকে খুঁজলো পেলো না সার্ভার ওয়ানকে খুঁজলো পেলো না তারপরেও লোকাল ক্যাশ চেক করলো লোকাল ক্যাশে দেখলো লাস্ট টাইম আমাদের ইউজার আইডি দিয়ে লগ ইন হয়েছে তো লোকাল সিস্টেম থেকে লগ ইন হবে তো আমি গ্রুপ পলিসিতে পলিসি বানিয়ে আমি এরকম করে দিতে পারি যে আমি যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো আফটার লগ অফ আমার ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে তাহলে ডোমেন অথেন্টিকেশন ছাড়া আমার মেশিন লগ ইন হবে না সেক্ষেত্রে আমি যদি আমার আমি যে ক্লায়েন্ট মেশিন আমার যদি কোনো একটা মোবাইল কম্পিউটার হয় মানে ল্যাপটপ আমি তো বাড়ি থেকে বসেও কাজ করতে পারি তো বাড়ি থেকে বসে যদি আমাদের ইন্টারনাল নেটওয়ার্কে অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে ভিপিএন কানেক্টিভিটি করতে হবে তো ভিপিএন কানেক্টিভিটি যদি যখন করবো একটা আরএসএ টোকেন থাকে আরএসএ টোকেন দিয়ে কানেক্ট করতে হয় আফটার সাকসেসফুলি কানেক্ট অফ ভিপিএন কানেক্টিভিটি
দেন অনলি উই ক্যান কানেক্ট আওয়ার ইন্টারনাল সার্ভার বা মেশিনে লগ ইন করতে পারবো, আদারওয়াইজ নট। আচ্ছা যদি আমাদের সার্ভার বন্ধ থাকে, যদি আমাদের ক্যাশ ক্রিডেনশিয়াল ক্লিয়ার করা থাকে, তাহলে মেশিন লগ ইন হবে, VPN কানেক্ট করলেও হবে। এই হলো আমাদের অ্যাডিশন।